আসসালামু আলাইকুম দর্শক, আমরা আজকে আসছি একটা ঐতিহাসিক রেল স্টেশনে। এটা আসলে একটা ট্যুরিস্ট রেল স্টেশন, মানে একটা ট্যুরিস্ট ট্রেনে চড়ার জন্য আর কি, আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম আপনাদেরকে একটা অস্ট্রেলিয়া ট্যুরিস্ট ট্রেন। তো এই ট্যুরিস্ট ট্রেনটায় এক সময় ট্যুরিস্ট ট্রেন ছিল না, এটা এক সময় একটা নর্মাল রেল লাইন ছিল এই, বাট সেটা অনেক আগের কথা, সেই 1856 সাল থেকে এই ট্রেনটা চলতেছিল। বাট এখন এটা একটা সাধারণ ট্যুরিস্ট ট্রেন হয়েছে। বাট সেই ট্রেনটা, সেই অরিজিনাল হেরিটেজ ট্রেনটা যেরকম ছিল, কাঠের বগি আর ওই সেরকম ইঞ্জিন, তো সেই কাঠের বগিওয়ালা যে ট্রেন, সেই ট্রেনে করে আমরা একটা ছোট একটা ট্যুর করবো আর কি। এটা সেই রেল স্টেশন, রেল স্টেশনটা মোটামুটি যেরকম ছিল গত 150 বছর ধরে সেরকমই তারা রাখছে। আমরা আসছি এখান থেকে, ট্রেনে উঠবো। ট্রেনে উঠে ভিক্টর হারবার বলে একটা জায়গা আছে, সেখানে যাব। আমাদের সাথে আরও একটা ফ্যামিলি আছে, আরও দুইটা ফ্যামিলি, তারাও আছে তাদের বাচ্চা কাচ্চা সব সহ। আজকে আমরা এই সানডেতে বেরোবো আর কি। তো আমরা আপনাদেরকেও নিয়ে যাব এই অস্ট্রেলিয়ার এই ট্যুরিস্ট ট্রেনে দেখানোর জন্য, এখানকার ট্যুরিস্ট ট্রেনগুলো কেমন হয়। আমার পিছনে এটা হচ্ছে টিকিট কাউন্টার, ট্রেন টিকিট। এখান থেকে ট্রেনের টিকিট কাটতে হবে আমাদের। আমরা যেহেতু 4 জন প্লাস আরও লোকজন আছে, সব মিলাই আমাদের বেশ অনেকগুলা গ্রুপ টিকিট কাটতে হবে আর কি। সবখানে লাইন চালু করেন, এত তাড়াতাড়ি দেরি করলে কেমনে হবে, তাই না? অনেক টাইম হয়েছে, তাই না? আমাদের আরো হাফ এন আওয়ার টাইম আছে। এটা কোন টিকিট নাকি? জাস্ট সুভেনির টিকিট। টিকিট হচ্ছে যেটা রিসিভ, মানে রিসিভ এটা। মাস বয়সে ট্রেন চলে আসছে, এটা দেখে আমরা টিকিট কাটছি। ভাই এত সময় নিতেছে, আমি তো মনে হয় ট্রেন মিস করবো টিকিট কিনতে গেলে। ভাই গেছে $77 $77 for 4 জনের জন্য। তো এই হলো অরিজিনাল টিকিট আসলে, যেটা ইউজ করতে হবে। বাট এরা সেই সেই ক্লাসিক যুগের আগেকার দিনের যে সুভেনির টিকিট ছিল, তার মতো করে সুভেনির টিকিট বানাইছে, সেই টিকিটও দিয়েছে আমাদেরকে 4টা। তো এই 4টা হচ্ছে আমাদের সুভেনির টিকিট। তো সুভেনির টিকিটগুলো রেখে দেই, ট্রেনে ওঠার জন্য কিন্তু লাগবে হচ্ছে আমাদের এটা। আমাদের ট্রেন এসে পড়ছে, এই হলো ট্রেন। তো এখন আমরা গাদাগাদি করে দৌড়াদৌড়ি করে ট্রেনে গিয়ে উঠতেছি, দেখি সিট পাই কিনা। আমরা যেহেতু অনেক লোক একসাথে, চেষ্টা করবো আর কি সবাই একসাথে সিট নেওয়ার। ইন্টারেস্টিংলি এই যে ট্রেনগুলো দেখতেছেন না, এই ট্রেনের যে বডিটা, মানে এটা অনেক আগেকার ট্রেন, তো আগে যখন ট্রেন তৈরি করা হতো তখন কাঠ দিয়ে তৈরি হতো। এটা কিন্তু কাঠ, এটা এখনকার ট্রেনের মতো লোহা লক্কর দিয়ে তৈরি না, আর এটা পিতলের। মানে সেই অরিজিনাল যে 150-200 বছর আগের ট্রেন, সেই ট্রেনটাই এটা তারা প্রিজার্ভ করে রাখছে, তারা খুব একটা চেঞ্জ করে নাই। এবং এই ট্রেনটাকে টেনে নিয়ে যাবে হচ্ছে একটা স্টিম ইঞ্জিন, সেই 150-200 বছর আগের পুরনো যে স্টিম ইঞ্জিনগুলো ছিল, সেই স্টিম ইঞ্জিন। তো খুবই একটা ইন্টারেস্টিং একটা এক্সপিরিয়েন্স হবে এটা। ট্রেনে এখন উঠে পড়ি আমরা আর কি। যাক, শেষ পর্যন্ত উঠলাম এবং আল্লাহর রহমতে সবাই আমরা একটা বগি দখল করতে পারছি। আমরা সবাই একসাথে এক বগি দখল। টিকিট চেকার রবিউল ভাই, এই যে আমার টিকিটটা নিয়ে গেলেন। আরে আমি চেন্নাই এক্সপ্রেসে। চেন্নাই এক্সপ্রেস, আচ্ছা তাহলে মনে হয় আমি কালোবাজারি করছি। এই ট্রেনের ইন্টারনালটাও বেশ ক্লাসিক, সেই অরিজিনাল যে ডিজাইনগুলো স্টাইলটা ছিল সেটাই তারা প্রিজার্ভ করছে। এখানে সেই পুরনো দিনের ঝাড়বাতি টাইপের লাইটগুলো দেখা যাচ্ছে। ট্রেনটা বেশ অন টাইম, মানে ঠিক যে টাইমে ছাড়ার কথা ছিল সেই সেই টাইমেই ছাড়ছে। তো আমরা এখন রওনা হয়েছি। এইদিকে নিসর্গ খুব ভালো না, সবাই সবাইকে বাইটাই বলতেছে, ওই দিক থেকে বেশ ভালো নিসর্গ দৃশ্য দেখা যাচ্ছে। এটা খুব একটা ইন্টারেস্টিং জার্নি হবে আশা করতেছি, কারণ ট্রেন থেকে ভিউটা খুব ভালো দেখা যাচ্ছে। ওই পাশে সমুদ্র, অনেক রকমের ফুল টুল,
এগুলো একটা খুব ছোট একটা শহর, মোস্টলি এখানে যেসব ঘর বাড়ি আছে মানুষজন টুরিস্ট হিসেবে থাকে আর কি। আর এইগুলো শহরে আরেকটা অ্যাট্রাকশন হচ্ছে এই ট্রেনটা, ট্রেন জার্নি। এখানে এগুলো শহরের যে ঘর বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই ঘর বাড়িগুলো বেশিরভাগই হচ্ছে হলিডে হাউস, মানে মানুষজন এখানে হলিডে উদযাপন করতে আসে। টিকেট চেকার আসছেন, ওই যে সবুজ রঙের জামা পরা যে ভদ্রলোককে দেখতে পাচ্ছেন, উনি হচ্ছে টিকেট চেকার, উনি টিকেট চেক করছেন। তো আমার টিকেটটা উনি চেক করলেন। ট্রেনের বাইরে এগুলো হচ্ছে ক্যানোলা ক্ষেত, ক্যানোলার হলুদ ফুল দেখা যাচ্ছে, মানে চোখের সর্ষে ফুল দেখার মতো। মোটামুটি বাংলাদেশের মেমোরিটা অনেকখানি মনে পড়ছে, কারণ বাংলাদেশে একসময় যখন আমরা এই চিটাগাং থেকে ঢাকায় আসতাম ট্রেনে করে, তখন এই সর্ষে ক্ষেতের পাশ দিয়ে ট্রেন যখন যেত, সেই ছোটবেলার মেমোরিটাই অনেকখানি মনে পড়ছে এখন। আমরা আপনারা তো বাংলাদেশেও ট্রেনে চড়ছেন নাকি, সেই বাংলাদেশের ট্রেনের সাথে এখানকার ট্রেনের আপনার মিল বা পার্থক্য কি পাচ্ছেন? মিল হচ্ছে দুই ট্রেনই দোলায়। আর অমিল এটা কাঠের বডি মানে লোহার, আর ওটা সাদা কালার ছিল আর এটা কাঠের কালার। ভাবি তো বাংলাদেশে ট্রেনে চড়ছেন না, মানে যে বাংলাদেশ রেলওয়ে ট্রেনে। কোথায় গেছেন ট্রেনে করে? আমি ঢাকা টু। আচ্ছা, আর আপনি কোথায় গেছেন ট্রেনে করে? আমি মতিঝিল টু উত্তরা অফিস। ভাবি কোথায় গেছেন ট্রেনে করে? ঢাকা টু খুলনা। ঢাকা টু খুলনার জার্নিটা আমিও করছি, খুবই সুন্দর, নতুন নতুন ট্রেন, খুবই পচা। খুবই পচা কেন? একচুয়ালি পচা না, আমার কপাল খারাপ ছিল ওইদের হরতালের কারণে, অসম্ভব রকম ভিড় ছিল। আচ্ছা, এই বগিতে কমপক্ষে 200 লোক ছিল, এই সাইজের একটা বগি। হ্যাঁ, ঢাকা জায়গাটা সুন্দর। এটা কতক্ষণের জার্নি রবি? আধা ঘন্টা মাত্র। আচ্ছা, তাহলে তো ঢাকা দিছে 35 যাওয়া আসা। একবারে মেলবোর্ন মেলবোর্ন চলে যাব। ও, আরেকটা ডিফারেন্স হচ্ছে ওখানে খাবার নিয়ে আসলো, এখানে কোনো খাবার নেই। হ্যাঁ, খাবার বিক্রি করার জন্য। হ্যাঁ, আচ্ছা, এখানে অবশ্য আমরা নিজেরাই খাবার নিয়ে আসছি, বাট চা নাই। চা ছিল, খেয়ে নিয়েছি। ডিমলা গরম চা, তারপরে বালতির মধ্যে পানির মধ্যে কোকের বোতল। তানজিম ভাই, আপনি তো বাংলাদেশে ট্রেনে টুনে চড়ছেন নাকি? টিকিট কেটে চড়তেন নাকি বিনা টিকিটে চড়তেন? বাপের হোটেলে থাকতাম তো। হ্যাঁ, বিনা টিকিটেই চড়তাম। আচ্ছা, বাপ টিকিট কেটে দিত। ফাইন, তো আপনি ট্রেনে করে কোথায় কোথায় গেছেন বাংলাদেশে? কোথায় কোথায়, বেসিক্যালি আব্বু রেলওয়েতে ছিল এক সময়, তাই নাকি? হ্যাঁ, তো ট্রেনই আপনার তো? মোটামুটি ট্রেন আমারই ছিল, লাস্ট মুহূর্তে গিয়ে উঠতাম, রুম রেডি থাকতো, গুছানো থাকতো। আচ্ছা, কোথায় যাইতেন ট্রেনে করে? সিলেটে যাওয়া হতো, চিরাঙে যাওয়া হতো, আব্বুর ট্রান্সফার হইলো চিরাঙে, তো এখানে ট্রেনে তো সবসময় যাওয়া হতো, প্রত্যেক সপ্তাহে একবার করে যাইতাম, গিয়ে ওইখানে ওই যে রিটায়ারিং রুমে থাকতাম, অথবা ওই যে ইয়েগুলো বলে কুইন ভিক্টোরিয়া না, এলিজাবেথ আসছিল যখন, তখন এইটারে সাজানো হয়েছিল, কি বলে যেন ডিফারেন্ট। এটার
পুরানা ভাবটা ধরে রাখার চেষ্টা হয়েছে, যেখানে বাংলাদেশে পুরান জিনিসকে নতুন বানানোর চেষ্টা করা হয়। এই যে শব্দটা, ধোয়ার গন্ধটা, সেই চেরোচেনা। বলছিলেন তানজিম ভাই, আমি জানতাম না যে উনি রেলওয়ের লোক, বাংলাদেশে রেলওয়ের মালিক ছিলেন ওনারা। তো ওনারা অনেক এনজয় করছেন ট্রেন লাইফ, তো তারপরেও ভালো যে উনি এখানে সেই অস্ট্রেলিয়া ট্রেনটা উনি এনজয় করছেন, এবং ধোঁয়ার গন্ধ ওনার ভালো লাগছে, কয়লার গন্ধ, স্টিম ইঞ্জিন ভালো লাগছে। অবশ্যই এটা খুব একটা ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স, কারণ এটা হচ্ছে সেই 150-200 বছর আগের একটা রেল যাত্রা, সেটার একটা কি বলবো, সিমুলেশন, সিমুলেশন, এক্স্যাক্টলি। এটা সিমুলেশন নাকি? এটা তো ভাই সেটাই ফেরার পথে আমরা যখন আবার রিটার্ন করবো এই ট্রেনে করে, তখন হয়তো আমরা এখানে পোর্ট এলিয়টে, পোর্ট এলিয়টে নেমে একটু ঘুরবো। এখন আপনাকে দেখাচ্ছি, পোর্ট এলিয়ট যাত্রা বিরতি শেষ করে এখন আমরা আবার রওনা হইলাম। এখন যাব হচ্ছে ভিক্টোর হারবার, আমাদের ফাইনাল ডেস্টিনেশন। ট্রেন ভিক্টোর হারবার চলে আসছে। এই আমার পেছনে জানলা দিয়ে যেটুক যা দেখছেন ওইটা হচ্ছে ভিক্টোর হারবার শহর। আর জাস্ট মেবি এক মিনিট ট্রেন থেমে যাবে, আমরা ট্রেন থেকে নেমে যাব, তারপরে ভিক্টোর হারবার একটু ঘোরাঘুরি করবো আর কি। এসে গেলাম ভিক্টোর হারবারে, তো এখন ট্রেন থেকে নামবো আর কি, নেমে এই ভিক্টোর হারবার শহরটাতে একটু ঘোরাঘুরি করবো। আমরা সবাই একে একে নেমে যাচ্ছি। স্টিম ইঞ্জিনের ট্রেনটা চলে গেল, এখন এই ট্রেনটা আমরা যেখান থেকে আসছি সেখানে যাবে, তারপরে নেক্সট ব্যাচ আবার আরেকটা প্যাসেঞ্জার গ্রুপ নিয়ে আসবে, তারপরে আবার যাবে। সারাদিন এটা যাওয়া আসার মধ্যে থাকবে, এর মধ্যে কোনো একটা ফাঁকে আমরা এই ট্রেনে উঠে আবার আমাদের যেখান থেকে এসেছি সেখানে ফেরত যাবো, সেই গুলুয়াতে। তো দর্শক, এখানে আমার পেছনে একটা স্কেচ বা একটা কার্টুনের মতো একটা ম্যাপ করেছে আর কি, সেই ম্যাপের মধ্যে এই রেল স্টেশন কর্তৃপক্ষ এই ভিক্টোর হারবারে যারা বেড়াতে আসবেন তাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছেন যে এখানে কী কী দর্শনীয় আছে, কোথায় কেমন কী জিনিসপত্র। তো ম্যাপটা দেখি, ম্যাপ দেখে তারপরে কোনো একটা জায়গা সিলেক্ট করে তারপরে আমরা যাবো আর কি সেখানে সবাই। এই ভিক্টোর হারবার একটা ইন্টারেস্টিং দেখার মতো জিনিস হচ্ছে ঘোড়ায় টানা ট্রাম, মানে এই ট্রাম যেটা আছে লোকজন চলাফেরা করে, এক বগির একটা ট্রাম, সেই ট্রামটাকে ঘোড়ায় টেনে টেনে চালায়।
তো এই ভিক্টর হারবার পোর্ট থেকে একটা দ্বীপ আছে মোটামুটি 1 কিলোমিটার দূরে, সেই দ্বীপটায় যাওয়ার একটা ব্রিজ আছে, সেই ব্রিজের উপর দিয়ে যায় হচ্ছে ট্রামটা, একটা ট্রামের লাইন করে রাখা আছে। তো আমি জানি না এখনও সেই ট্রামটা আছে কিনা, অনেক আগে থেকে এই ট্রামটা চলে, মোটামুটি 1894 সাল থেকে এই ট্রামটা চলে। আমি এখন এটা একটা অটোমেটিক মেশিন, এই মেশিনে এখানে ক্রেডিট কার্ড দিয়ে সাইকেল এখানে অটোমেটিক্যালি টিপে টুপে আর কি ভাড়া করতে হবে, পুরো জিনিসটা সিস্টেম করতে হবে, করে সাইকেল ভাড়া নেওয়া যায়। যে সাইকেলগুলো এগুলো ওইখান থেকে এই মেশিন থেকে অটোমেটিক্যালি ভাড়া নিয়ে তারপরে এগুলো চালিয়ে এই ঘুরে ঘুরে পুরো ভিক্টোরিয়া হারবার টাউনটা দেখা যাবে। আমার সাইকেল আছে, জানি নেই আমার সাইকেলটা, আমরা যেহেতু অল্প সময়ের জন্য ভিক্টোরিয়া হারবারে আসছি এখন চলে যাবো আর কি, তাহলে সময় থাকলে সাইকেল একটা ভাড়া নিয়ে চালিয়ে দেখতাম কেমন লাগে। আমাদের ফেরার সময় হয়ে গেছে ভিক্টোরিয়া হারবারে, আমরা এখন এই ট্রেনটাতে উঠবো, ট্রেন চলে আসছে, দেন ট্রেনটাতে করে আমরা যাব পোর্ট এলিয়ট বলে একটা ছোট শহরে, তারপর ওইখান থেকে আমরা কিছুক্ষণ স্টে করে তারপরে চলে যাবো হচ্ছে আবার অ্যাডিলেডে, মানে গুলোয়া হয়ে অ্যাডিলেডে। তো দেখতেই পাচ্ছেন যে এটা একটা পুরোপুরি স্টিম ইঞ্জিনের ট্রেন, সামনে যে গোল মতো জিনিসটা দেখা যাচ্ছে ওইটার ভিতর দিয়ে হচ্ছে ভিতরে কয়লা টয়লা দেওয়া হয়, আর তারপরে এটা বয়লার গরম হয়ে তারপরে হচ্ছে ট্রেনটা চলে আর কি। ট্রেন ছেড়ে দিল, এখন আমরা রওনা হইলাম আর কি আবার ভিক্টোরিয়া হারবার থেকে, ফেরত যাচ্ছি পোর্ট এলিয়ট, ওইখান থেকে তারপরে যাবো হচ্ছে গুলোয়া। পোর্ট এলিয়ট, পোর্ট এলিয়টে ট্রেন নামিয়ে দিয়ে চলে গেল গুলওয়ার দিকে, এই ট্রেনে করেই আমরা একটু পরেই আবার চলে যাব আর কি গুলওয়ার দিকে। তো আমরা পোর্ট এলিয়টে একটু নামলাম, এখানে একটু এই ছোট শহরটা একটু ঘুরবো সামান্য, আর দেখি আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছে, আমরা সবাই মিলে কিছু খেয়ে নিব, এই উদ্দেশ্যেই নামলাম আর কি মোস্টলি। আমাদের ট্রেন চলে আসছে শেষ পর্যন্ত, এখন উঠবো, উঠে আমরা যাব সেই যেখান থেকে জার্নি শুরু করেছিলাম, সেই গুলওয়া মেইন স্টেশন। এখনকার যে ট্রেনটা পেয়েছি আমরা, যেটাতে করে আমরা এই পোর্ট এলিয়ট থেকে যাচ্ছি এর দিকে গুলওয়ার দিকে, এটা এই বগিটা মনে হচ্ছে একটু ফার্স্ট ক্লাস বা একটু ভালো কামরা আর কি। এটার এটার ছাদের উপরে, ছাদের উপরটা বেশ মকমল টাইপের, বেশ ভালো কিছু কারুকাজ করা আছে, সো মনে হচ্ছে এটা একটা ফার্স্ট ক্লাস টাইপের ট্রেন। আমাদের জার্নি শেষ, চলে আসছি আমরা গুলওয়াতে যেখান থেকে যাত্রা শুরু করছিলাম,
গুলুয়া স্টেশন। এখন ট্রেন থেকে নামবো, নেমে এখানে কোনো একটা রেস্টুরেন্টে কিছু খাবো, তারপর চলে যাবো আমাদের বাসায়। দ্যাটস ইট। সো দর্শক, আপনারা আমাদের সাথে এই ইন্টারেস্টিং জার্নিটা করলেন। এটা অস্ট্রেলিয়ার প্রথম রেল লাইন। সো সেই প্রথম রেল লাইনে আমি গেলাম, আপনাদেরকে সাথে নিয়ে গেলাম। হোপফুলি জার্নিটা আপনারা এনজয় করছেন। তো নেক্সট ভিডিওতে এরকম আরেকটা ইন্টারেস্টিং কোনো একটা কিছু নিয়ে আপনাদের সামনে এসে হাজির হবো। সেই পর্যন্ত ভালো থাকবেন। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।